আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মঈন চৌধুরী। আমাদের খুবই পছন্দের মানুষ, কিন্তু খুবই কম সময় দেন, অভিযোগ আছে। আর তারপরেও আপনি এই যে সময় করে এসেছেন, কারণ আপনি অনেক ব্যস্ত, মূলধারা রাজনীতির সাথে জড়িত আছেন, আপনি ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ হিসেবে, সেই সাথে ডেমোক্রেটিক পার্টির প্রতিটি অনুষ্ঠানে আপনাকে দেখি, মূলধারা যে কোনো অনুষ্ঠানে তার মাঝেও এসেছেন, সে কারণে শুরুতে ধন্যবাদ দিয়ে নিতে চাই। আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে যেহেতু আমরা অ্যাটর্নি মঈন চৌধুরীকে পেয়েছি, আমরা সাম্প্রতিক বিষয়, সেই সাথে আইনি বিষয়, অভিবাসন সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি ফেসবুকে আছি www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মঈন চৌধুরী, শুরুতে জানতে চাই কেমন আছেন? ভালো, সারাদিন কাজ করার পর। আর বর্তমান রাজনীতি কোন দিকে যাচ্ছে? রাজনীতি রাজনীতির মতোই যাচ্ছে। আপনারা দেখতেছেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন আসছে সামনে, 2020 ইলেকশন, স্টেট সিটিতে অনেকগুলো ইলেকশন আসছে আগামী বছরে, এগুলাই একটু ব্যস্ত সময় যাচ্ছে এবং সবাই যার যার এজেন্ডা নিয়ে কাজ করছে আপনারা জানেন। আর যদি খুব, যদিও এটি এখনই বলার সময় নয়, তারপরে যদি একটু জানতে চাই, 2020 ইলেকশনে ডেমোক্রেটদের অবস্থান কিরকম? খুবই ভালো। তবে আপনারা জানেন আমেরিকার ইলেকশনটা স্টেট ওয়াইড ভোটে কাউন্ট হয় না, এটা হচ্ছে আপনার ইলেকটোরাল কলেজে কলেজে হয়, যে কারণে নিউ ইয়র্ক স্টেট দ্যাট বিবেচনা করতে পারবেন না। নিউ ইয়র্ক স্টেট অলওয়েজ ডেমোক্রেট, এখানে যে ডেমোক্রেট উইন করবে অবশ্যই রিপাবলিকানরা, এখানে রিপাবলিকানরা ক্যাম্পেইনও খুব একটা করে না, তারা শুধু টাকা তোলার জন্য, ফান্ডরাইজিং করার জন্য আসে। তো স্টেটগুলোর উপর ডিপেন্ড করবে, যেই সব ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো ওইগুলাতে কার অবস্থান ভালো ওটার উপর ডিপেন্ড করবে, মানে সুইং স্টেটগুলোই ভাগ্য নির্ধারণ করবে, ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো। এর মধ্যে একজন ফোনে চলে এসেছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি আমি সালিকুদ্দিন ব্রঞ্জ থেকে। জি আমি জানতে চাই, আমি বিগত 8 বছর আমেরিকা থাকার পরে অ্যাসাইলাম পাইছি, এখন আমাকে কতদিন পরে সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবো? এবং আমার আরেকটা কোয়েশ্চন, আমি কি নতুন যে মেডিকেল গ্রিন কার্ড পাবো না, মেডিকেল ইন্স্যুরেন্স এর যে সরকারি যে সমস্যা, এগুলো কি আমরা করবো? এই দুটো জিনিস আমি জানতে চাই। ধন্যবাদ সালে সাহেব। আপনি যে মাধ্যমে, আপনি তো অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে, গ্রিন কার্ড পাইতে আপনি 1 বছর পরে অ্যাপ্লাই করবেন। গ্রিন কার্ড পাওয়ার পরে আপনার 5 বছর থাকতে হবে এখানে, স্ট্যান্ডার্ড ল অনুযায়ী যেটা সবার এটি হবে। আর আপনি যেহেতু অ্যাসাইলে আছেন এখন, মেডিকেল নিতে কোনো সমস্যা নাই, এটা অলরেডি এক্সক্লুডেড, আপনাদের এটা আওতার মধ্যে পড়ে না, তা আপনি শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। অক্টোবর 15th কার্যকর করার কথা, এটা এখন অক্টোবর 15 কার্যকর হওয়ার কথা, কিন্তু অক্টোবর 15 এখন আসে নাই। তো অনেকগুলো স্টেট আপনারা জানেন, আপনাদের মাধ্যমে এখানে অনেক আলোচনা হচ্ছে, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। জনগণ আপনাদের মাধ্যমে, আমরা জানি যে বিভিন্ন অ্যাটর্নি এবং বিভিন্ন পরামর্শকরা বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করছেন, যদিও সবাই কিন্তু এখনো ক্লিয়ার না, কারণ ব্যাখ্যাটা এখন এইভাবে আসে নাই। অক্টোবরের 15 পরে বোঝা যাবে কতটুকু কোন পক্ষে কি যাচ্ছে। কিন্তু তার মধ্যে আবার হচ্ছে কি, আপনাদের যেটা হচ্ছে এখানে পাবলিক চার্জের, আপনাদের এখানে যারা আসে আমরাই বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম ব্যাখ্যা, কারণ এখনো আপনি যেটি বলছিলেন যে মানুষজন কনফিউজ হয়ে যায়, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এত প্যানিক হওয়ার কিছুই নাই, যেহেতু এখন এটা চলমান প্রক্রিয়া আছে এবং বিভিন্ন স্টেটে এটা মামলা হয়েছে, এটার এখনো কোনো ধরনের নিষ্পত্তি হয় নাই বা এখনো স্টে অর্ডার হয় নাই, যেহেতু আপনারা প্যানিক হওয়ার কিছু নাই, যে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকেন, 15 পরে অথবা 15 আগে আপনারা ক্লোজ টু 15 আমরা তো জানতে পারবো ব্যাটল মানে কি হচ্ছে, যেহেতু এখনো দিক নির্দেশনাগুলো পরিষ্কার ভাবে আসে। তবে এটা এটা সত্য, যারা এখানে টুরিস্ট ভিসা আসছে, টুরিস্ট ভিসা এসে যারা বা অন্য কোনো ভিসা এসে যারা এখানে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে চায়, তাদের ক্ষেত্রে চরম সত্য, তারা যদি বেনিফিট নেয় তাহলে অ্যাডজাস্টমেন্ট আর হবে না। আচ্ছা, এটা 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 সত্য, এটা মানে এটি একদম পরিষ্কার হয়ে গেছে, এখানে পরিষ্কার, এখানে আর কোনো ধরনের ডিবেট নাই। যারা যারা
টুরিস্ট ভিসা আসছে, আসে এখানে বেনিফিট নিচ্ছে, এবং তার পরবর্তী 1 বছর 2 বছর পরে তারা যদি বিয়ে করে বা কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে চায়, তাদের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট দেওয়া হবে না। এটা 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 একবারে নিশ্চিত, এখানে আর কোনো কোনো ধরনের ডিবেট নাই। তবে আরেকটা জিনিস, গ্রিন কার্ডের ক্ষেত্রে অনেকে, আমি গত প্রোগ্রামে বলেছিলাম, তখন অনেক ধরনের ব্যাখ্যা আসে আসলে বিভিন্ন মিডিয়াতে। আমি এখন পর্যন্ত যেটুকু জানি, গ্রিন কার্ড যারা, গ্রিন কার্ড যাদের আছে তারা বেনিফিট নিলে হয়তো বা তাদের সিটিজেনশিপের সমস্যা হবে না। এটা ক্যাথলিক একটা লয়ার্স গ্রুপ থেকে এটা তারা ব্যাখ্যা করছে, আমরাও ব্যাখ্যা করি এইভাবে আর কি। তারা যদি পাবলিকলি করছে, তারপরে 6 মাস, কেউ যদি 6 মাসের বেশি দেশের বাইরে থাকে তখন যদি আমেরিকাতে আসে, তখন তাদেরকে ধরা হয়, নিউ এডমিশন ধরা হয় আর কি। তখন যদি পাবলিক চার্জের বিষয়টা আসে তখন তারা এডমিশন ডিনাই করতে পারে। এইটুক আমি এখন পর্যন্ত কনফার্ম করলাম আর কি। মানে সবগুলো বিষয়গুলো নিয়ে এখনো ধোঁয়াশা আছে, এখনো আবার এটা ব্লক হয়ে যেতে পারে, এটা স্টে হয়ে গেলে তো আর আপনাদের টেনশন করার কিছুই নাই। এর মধ্যে তো নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটে মামলাও হয়েছে, মামলার কথাই বলছি, মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে হয়তো স্টে হবে, তারপরে এটা আরো ব্যাখ্যাও হয়তো আসতে পারে বিভিন্ন ভাবে। যেমন আপনারা জানেন, নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে কোনটা মেডিকেট কোনটা মেডিকেট না, কিন্তু আবার ফেডারেলের সাথে স্টেটের এক্সপ্লেনেশনটা মিলে না, তারও এখানে কাজ করতে হবে। সব ফেডারেলে যেটা বলে স্টেটের কিন্তু অথরিটি, ফেডারেলটা কিন্তু উপরে, তো কনফ্লিক্ট হয়ে যাচ্ছে সব জায়গাতে। এই জন্য আমাদের একটু কথা বলার সময় বুঝে কথা বলা উচিত, এবং আমাদেরকে মানে স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে যে ব্যাখ্যাগুলো আসছে সেগুলো এখনো মিলছে না, আবার বিভিন্ন লয়ার্স গ্রুপ বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, কারণ আসলে কারো কাছে কিন্তু পরিষ্কার তথ্য উপাত্তগুলো এখনো আসেনি। যখন এটা প্রয়োগ করবে তখন আমরা বুঝবো কিভাবে প্রয়োগ হচ্ছে। আজকে একটা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসে গেলাম যে ভদ্রমহিলা জাস্ট, আপনার কোনো ডকুমেন্ট নেই, ওর ধরেন এমবেসিতে যাওয়ার পরে মানে ভিসা যখন সে এয়ারপোর্টে যখন ঢুকলো, ইমিগ্রেশন তাকে লেখা দিছিল 1 মাসের ভিতরে সে চলে যেতে হবে। আচ্ছা, নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস লেখা দিছে 1 মাসের ভিতরে। তো আমরা ফাইল করলাম, তো তার ফাইলটা আমরা 1 মাসের ভিতরেই করছি, কিন্তু তার কোনো জয়েন্ট ডকুমেন্ট নাই। কিন্তু অফিসার এত ভালো ছিল, অফিসার বললো কি যে দেখো, এটা যেহেতু তুমি টেম্পোরারি গ্রিন কার্ড পাচ্ছ, যেহেতু পার্মানেন্ট গ্রিন কার্ড 10 বছরের হয়, 2 বছর এটা টেম্পোরারি গ্রিন কার্ড, যেহেতু সে 2 বছর বিয়ের 2 বছরের ভিতরে গ্রিন কার্ডটা পাচ্ছে, আমাকে বললো তো আমি এটা অ্যাপ্রুভ করলাম, কিন্তু মেক শিওর করো সে যদি 10 বছরের গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করবে, I-751 জন্য অ্যাপ্লাই করবে, তখন তাকে আমি সব ডকুমেন্টগুলো দেখবো। অফিসার ওয়াজ ভেরি নাইস। তো তার কথা আছে একটা পাবলিক তার নিছে কিনা, নো ইয়েস, ওরা কোনো গুরুত্ব দেয় না এটা, কারণ তারা অফিসার বুঝতে পারছে যে সে 6 মাসের সময় তো আসছে এখানে, এর ভিতরে তার সোশ্যাল সিকিউরিটি কার্ড পায় নাই, যেহেতু ইন্টারভিউ আর্লি চলে আসছে, তো সি ইজ হ্যাপি। মানে অনেক কিছু উপর নির্ভর করে, এবং বলা হচ্ছিল যে ব্যক্তি বিশেষে প্রত্যেকটি ফাইল পর্যালোচনা করে কিন্তু সিদ্ধান্ত আসবে, তো একজনের দিয়ে কিন্তু আবার কম্পেয়ার করাটাও কঠিন হয়ে যাবে। না, এটা আমি বলি প্রত্যেকটা কেস বাই কেস ডিফারেন্ট, তারপর আপনার ইন্টারভিউর উপর ডিপেন্ড করে কি রকম কথা বলেন, অ্যাপ্রোচ কি, আপনার ডকুমেন্টেশন কি আছে, তারপর আবার ডিপেন্ড করে আপনি আচ্ছা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে উনি বলছেন যে উনি যেহেতু পাবলিক চার্জের বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন, তাহলে তার ভাই বোনা আসার ক্ষেত্রে কোন জায়গাটিতে সমস্যা হবে কিংবা সমস্যা হবে না। ধন্যবাদ এই প্রশ্নটা, এইটাই আমি বারবার বলছি যে ব্যাখ্যাটা এখনো ওই ক্লিয়ার না, যে যারা পিটিশনার বা পিটিশনার যারা বা স্পন্সর তাদের পাবলিক, তাদেরা পাবলিক চার্জ হলে কোথ স্পন্সর করা যাবে কিনা। তবে এটা নিশ্চিত যে কিছুদিন পরে যে রুলস আসতেছে, আপনার পাবলিক চার্জ হইলে আপনি যে পাবলিক চার্জে যে আসবে সে যদি পাবলিক চার্জ হয় তাকে ভিসা দেবে না, কারণ আপনি ভিসা দেবে না, এই কারণে দেবে না, কারণ আপনি যেহেতু পাবলিক চার্জে আসছেন আর সে যখন ইন্টারভিউ তো ফেস করবে এমবেসিতে, তাকে জিজ্ঞেস করবে ইন ফিউচারে সে পাবলিক চার্জ হবে কিনা, তা আপনি যদি পাবলিক চার্জে আসছেন অটোমেটিক ধরাই যায় যে আপনার ঘরে আরেকজন পাবলিক চার্জ এসে বসবে, আর স্পন্সরের ক্যাটাগরিটাও খুব শীঘ্রই চেঞ্জ হবে, তখন হয়তো আর হবে না। এখন করলে করতে পারেন, অক্টোবর 15 আগে যদি ভিসা ফেস করে তাহলে হয়তো হয়ে যাবে, কিন্তু এরপরে হইলে হয়তো বা এটা একটু কঠিন হবে, এটা হওয়াটাই স্বাভাবিক যে রুলস যা বলে আর কি।
মানে যে নীতিমালা করা হচ্ছে নীতিমালা এবং করা আরেকটি বিষয় কনসেপ্টটা তো তাই যে প্রশ্নই করে যে আপনি পাবলিক চার্জ হয়েছেন কিনা কোনো সময় এবং ফিউচারে হবেন কিনা, এবং তারা আবার তাদের মতো জাস্টিফাই করবে এটা হওয়ার মতো পসিবিলিটি আছে কিনা। এখন যখন দেখবে যে আপনার স্পন্সারই একজন পাবলিক চার্জের মধ্যে আওতায় আছে, তা আপনার অ্যাপ্লিকান্ট যে ভিসা অ্যাপ্লিকান্ট তো অবশ্যই এটা পড়তে পারে, তখন তাদের ডিসক্রিপশনটা বেশি যে তাকে ভিসা না দেওয়ার। এবং এই বিষয়টি কিন্তু অ্যাটর্নি মঈন চৌধুরী আমরা বারবার বলছি যে এটি তো নতুন আইন না, কারণ এটি আমি ফর্মে স্বাক্ষর করে নিয়ে আসছি যে আমি যাকে নিয়ে আসছি তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমার, স্পন্সর যিনি, তো সেই জায়গাটিতে অ্যাপ্লাই হচ্ছে মাত্র, অ্যাপ্লাই হচ্ছে মাত্র, রাইট। এটা এটা আমি প্রথমে বলছি, এটা অ্যাপ্লাই হচ্ছে মাত্র। এখানে অনেকে বিশ্লেষণ করেন, একই প্রশ্ন আমরা বারবার দেখতে পাচ্ছি, তো বারবার আসছে, ভালো যে এটা হয়তো একজন দেখছে আরেকজন হয়তো দেখে নাই আর নতুন করে দেখছে, কিন্তু ক্লিয়ার হচ্ছে একটা জিনিস, বেশি পর্যালোচনা করলে এটার মধ্যে মানুষের আকর্ষণ বেশি থাকে, আবার ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায় না। আর তারপরে আরেকটি বিষয় জানতে চাই যে যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল, আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে, সে কারণে কিন্তু আতঙ্কগুলো, এটি আমরা স্বীকার করি বা না করি, যে আমাদের কিন্তু আতঙ্ক ছড়িয়েই যাচ্ছে, যেহেতু তিনি একটু অভিবাসন বিরোধী, তো উনি যেহেতু প্রকাশ্যে এই বক্তব্যগুলো দিয়ে আসছেন, সে কারণে আমাদের তো ভয় পাওয়ার কিংবা আতঙ্কিত না হওয়ার তো জায়গা নেই, না হওয়ার জায়গা নেই। আর আপনি যদি সঠিক রাস্তায় থাকেন আতঙ্কিত হওয়ারও সুযোগ নেই, যারা দেশে লিগেলি থাকেন তাদের তো ট্রাম্প ইচ্ছা করলে কিছু করতে পারবে না, সে ফিউচার অ্যাঙ্গুলা করছে। আপনি লিগেলি থাকলে তো আইন মানলে তো আপনার কোনো সমস্যা নেই। আমি এক্সাম্পল দিলাম আপনাকে যে একটা ক্লায়েন্ট কোন ডকুমেন্টে তার 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 গ্রিন কার্ড হয়ে গেল, যে কারণ সে রিয়েল ম্যারেজ ছিল এখানে, কোনো রিয়েল ম্যারেজে যে জায়গাটিতে আমরা ফাইট করতে পারি সিরিয়াসলি, মানে সত্য আইন এই দেশটি সুন্দর, আইন কানুন মেনে চললে বিপদ হওয়ার আশঙ্কা খুবই কম থাকে, খুবই কম থাকে, খুবই কম থাকে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জামাইকা থেকে, আমার নাম হচ্ছে নিক্সন। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমি ইউএস সিটিজেন, আমি যদি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি, আমার বাচ্চাও আছে 3 বছর বয়স, ওখানে কি দুটো কি I-130 ফর্ম ফিল আপ করতে হবে নাকি একটা করতে হবে? আর যেটা হচ্ছে কি একজন জন্য টাকা দিতে হবে নাকি দুজনের জন্য টাকা দিতে হবে? ধন্যবাদ মিস্টার নিক্সন। যদি দুইটা অ্যাপ্লিকেশন করতে হবে, যদি দুইটা করেন দুইটা টাকা দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে নিয়ম, কারণ এগুলো হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন। আপনি এখন তো নূপুর, কিন্তু আপনি কিন্তু অ্যাটর্নি হিসেবে চলে, আপনি কিন্তু মঈন ভাই মানে 50% অ্যাটর্নি, অ্যাটর্নি আপনি আনসার জানেন অ্যাকচুয়ালি অনুষ্ঠান করতে করতে আপনাদের বদলতে, কারণ আমরা যে ইনফরমেশনগুলো এবং এটি আমরা চাই, কমন কোশ্চেন তো আপনি জানেন, আপনি বলে দিতে পারেন না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এটি দর্শকদেরও বিভিন্ন ভাবে তথ্য দিতে চাই, যে যারা আমরা অনেক সময় একটু কম বুঝি, আর আপনারা তো খুব এক্সপেন্সিভ। না না, আমাদের 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 আপনারা তো আমাদের আপনারা যখন কোন সিদ্ধান্ত নিবেন, অবশ্যই ব্যক্তিগত ভাবে পরামর্শ করে আপনার যিনি যাকে পছন্দ তার কাছে গিয়ে আপনি কিন্তু সেই আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শটি নিয়ে নিবেন। কে আছেন এই পর্যায়ে আমাদের সাথে? জি আমি ব্রুকলিন থেকে কলি বলছি। জি কলিয়াপা। জি আপা, আমার কোশ্চেন হচ্ছে অ্যাটর্নি মঈন ভাইয়ের কাছে, আমার বোন আপনার ফেব্রুয়ারি 12 তারিখে এমবেসি ফেস করছিল, মানে ওই যে ফ্যামিলি ভিসা আর কি, আমার বোন এখানে বড় বোন থাকে উনি অ্যাপ্লাই করছিল, কিন্তু আপনার ইন্টারভিউ ফেস করার পর ওরা মানে বললো যে এক্সট্রা কিছু ইয়ে চাচ্ছে, লাস্ট 15 ইয়ার্স কোথায় কোথায় ছিল ওগুলার ওরা একটা ইয়ে চাচ্ছে আর কি, ডকুমেন্টস, তো ওটা ইমেল করে পাঠানো হয়েছে ওদেরকে। এরপর থেকে আর কোনো ইয়ে নাই, 2-3 বার ইমেল করছে, ওরা বলছে ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ আছে, ধরে জানাবে। তো এখন 6 মান্থ হয়ে গেছে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে এখন পর্যন্ত। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ওরা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলতে ওরা কি বুঝাচ্ছে? এবং আর একটা কোয়েশ্চেন হচ্ছে, ওরা কি এই বর্তমানে এই যে রুলস গুলা করছে এটার মধ্যে পড়ে যাবে যদি ওদের ইন্টারভিউ হয়ে গেছে? আর ওনাদের মানে এমন একটা জিনিস, এটা 2 সপ্তাহ লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। আপনার যা করণীয় এখন, প্রতি এভরি 2 উইকস বা 4 উইকস আপনি একটা ইমেল করবেন তাদেরকে, আর যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন, তাদের যদি আপনার কোনো রেসপন্স না পান, আপনি যে কোনো অ্যাটর্নির কাছে যেতে পারেন, যারা এই বিষয়গুলো বুঝি আমরা,
তাদের কাছে গেলে আমরা একটা লিগেল নোটিশের মতো আমরা রিপ্রেজেন্টেশন লেটার সহ যে আমাদের অ্যাটর্নি এজ অ্যান অ্যাটর্নি তাকে তাকে ইনফর্ম করব, অথবা আপনি লোকাল কংগ্রেসম্যান অথবা সিনেটর কাছে যেতে পারেন, তারা আপনার পক্ষে কাজ করতে পারে। আপনি সব ডকুমেন্ট দিলে তারা আপনাকে, আপনি একটা ফাইল ওপেন করবেন, এখানে একটা নাম্বার থাকবে, তারা আপনাকে ফলো আপ করবে, এটা করা যায়। আর আপনি যেহেতু অ্যাপ্লিকেশনটা করেছেন, ভিসা অ্যাপ্লিকেশন হয়েছেন আগে, যদি নতুন করে ইন্টারভিউ না হয় তবে আপনারটাই আওতায় পড়বে না, যেহেতু আপনি ইন্টারভিউ ফেস করেছেন আগে। তারপরে অনেক সময় ডিপেন্ড করে কি কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং হচ্ছে, হয়তো হচ্ছে তার ইতিহাস, তারা একই নামে হয়তো বিভিন্ন লোক থাকতে পারে, হয়তো এই নামের আপনার বোনের নামে এক মহিলা হয়তো এখানে আগে ছিল, তখন তারা জানতে চাচ্ছে যে ওই মহিলা সেই মহিলা কিনা, সে মিথ্যা বলছে কিনা। অনেকগুলো বিষয় জড়িত আছে। বা বা আমার অনেক ক্লায়েন্ট ছিল যে একই নাম, ক্লায়েন্টের নাম এক, বাবার নামও এক, দুজন ক্লায়েন্ট তার নামও এক, তার বাবার নাম এক, জন্ম তারিখও এক। অনেক কিছু হতে পারে, অনেক কিছু হয়, তো এটা আপনাকে মেনে নিতে হবে। তো আপনি ফলো আপ করা উচিত, অবশ্যই হাল ছাড়বেন না, ফলো আপ করবেন, আপনার যেন আপনার কারণে যেন এটা বন্ধ না হয়ে যায়। আপনি যদি এক বছর যোগাযোগ না করেন তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আপনি কিপ ট্রাইং, কাছে থাকতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নিয়ারা, আমি ম্যানহাটন থেকে বলছি। জি আপা। ও, আমার এক প্রশ্ন ছিল, প্রশ্নটা হয়েছে, আমার এক রিলেটিভ 2007 এ অ্যাপ্লাই করেছিল তার বোন বাইদের জন্য, তো এখন এটা আর কতদিন লাগতে পারে সময়, সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম। 2007 এর কোন মাসে? জুন মাসে। আচ্ছা, জুন মাসে বলে দেন। আমি সবসময় বলি এগুলো হচ্ছে অ্যাটর্নিদের প্রশ্ন না। তারপর আপনাদের সবাই, সবার অবগত জন্য বলে, আপনারা যারা একটু কম্পিউটার কাছে যেতে পারেন বা কম্পিউটার একটু কাজ জানেন বা টাইপ করতে পারেন, USCIS.gov এ যাবেন, এখানে গিয়ে ভিসা বুলেটিন টাইপ করবেন, সব তথ্য চলে আসবে, কোনটা কখন এক, মানে এটার জন্য, এটার জন্য অ্যাটর্নির প্রয়োজন হয় না। তার USCIS.gov এ যাবেন, তারপরে ভিসা বুলেটিন যাবেন, এখানে এখানে আপনি দেখবেন যে স্পন্সরগুলো কোন ক্যাটাগরি আছে। তো আপনার গেতাতে বলছি, এখন 2006 চলতেছে, আপনি তো খুব সহজেই আপনি ইয়া পাবেন, খুব শীঘ্রই আপনি হয়তো। আর কাগজপত্র চাওয়া হচ্ছে 2007 সালে মার্চ। রাইট রাইট, ওনার যেহেতু জুন, আপনার অনুমতি নিয়ে তথ্যগুলো দিচ্ছি, তাহলে হয়তো আর 2-3 মাসের মধ্যে আপনার কাগজপত্রগুলো আবেদন করা। আপনি জাস্ট অ্যাড্রেসটা দেখেন ঠিক আছে কিনা আপনার। আচ্ছা, অ্যাড্রেস গুলো ঠিক জায়গাতে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, টেলিভিশনটি পরে শুনবেন, এখন তাড়াতাড়ি প্রশ্নটি করে ফেলতে হবে। হ্যালো, শুনছি আপা? আমি মহা ভার্জিনিয়া থেকে বলছি, আমার দুটো প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা ছিল, আমার ভাইকে অ্যাপ্লিকেশন করছিলাম 2018 এ, তো আমার ভাই এখন মারা গেছে, মানে এখন থেকে তার ওয়াইফ এবং তার বাচ্চারা আর আর 10 বছর পর কি আসতে পারবে কি? আচ্ছা, আর আরেকটি প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আমার অন্য একটা ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম 2010 এ, কিন্তু সেটা ডিউ ডেট কবে সেটা আমি একটু জানতে চাচ্ছি। আমি যেটা জানি, সো ফার আই নো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যদি পিটিশনার মারা যায় তাহলে সাবস্টিটিউট করা যায়। যদি ভদ্র মহিলা, ওনার নাম হচ্ছে মাহা, উনি যদি মারা যেত, আল্লাহ না করুন সুস্থ থাকুক, আমরা দোয়া করি সারা অনেক বছর বেঁচে থাকুক, যদি পিটিশনার কেউ মারা যায় তাহলে তার যদি কোয়ালিফাইড আর কোনো ভাই বোন থেকে থাকে, যেমন ওনার আরেকটা বোন আছে এখানে, তখন ওই ভাইয়ের জন্য আবার মোশন টু সাবস্টিটিউট করে ওই পিটিশনার সাবস্টিটিউট করা যায়, যেহেতু কোয়ালিফাইড পিটিশনার এখানে আছে। কিন্তু যদি অ্যাপ্লিকান্ট, ভিসা অ্যাপ্লিকান্ট যে যার জন্য অ্যাপ্লাই করছেন, সে যদি মারা যায় তখন তার কেউ থাকলো না, মানে ডেড, পুরো আবেদনটি ডেড, পুরোটাই ডেড। অনেকে বলে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, আমার জানা মতো কিছু হয় নাই, কারণ এগুলো অ্যাপ্রুভ করে না কেউ, মারা গেছে, অ্যাভেলেবল কোন সোর্স নাই, তখন এটা
অনেক কিছু দেখাতে হয়, তাদের শরণাপন্ন হতে হয় যে আমরা যেহেতু মানবিক কারণে পিটিশনার মারা গেছে, মানে এটা আসলে খুবই কিন্তু দুঃখজনক মূল চৌধুরী, যে এই যে আবেদন করেছেন ভাইটির জন্য, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদের কোনো রিলেশন, তাদের রিলেশন তো নাই, আপনাকে বুঝতে হবে, ডাইরেক্ট কোনো রিলেশন নাই, ভাইয়ের বউ কিন্তু না, উনার আপন কেউ না, মানে ব্লাড না, ফার্স্ট ব্লাড না, কাগজপত্র গুলো চাওয়া হচ্ছে। আরেকটি প্রশ্ন নিয়ে তারপরে আমরা বিরতিতে যাব। কে আছেন দর্শক ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার দুটা প্রশ্ন, প্রথম প্রশ্ন আর দুটা প্রশ্ন অবশ্যই করতে পারেন, কিন্তু একটু ছোট ছোট করে করতে হবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আগে অবশ্যই অ্যানসার পেয়ে গেছি মোহিন ভাইয়ের কাছ থেকে, মোহিন ভাই ভালো করে চিনি আমি, থ্যাংক ইউ ভাই। সেটা হচ্ছে কি, ওই যে আমার একটু বাংলাদেশে আসছে, আসার সাথে সাথে হসপিটালে হয়েছেন, গিয়েছিলেন বেলি হসপিটালে, যাওয়ার পরে মেডিকেল কার্ড দিয়েছেন, এখন স্পন্সর করছে, মেডিকেল কার্ড নেওয়ার জন্য স্পন্সরের উপর এফেক্ট হবে? সেকেন্ড কোশ্চেন, আমার বোনের অ্যাপ্লাই করেছিলাম 2005 এর জানুয়ারিতে, সো রাইট নাও অলমোস্ট নিয়ার অ্যাবাউট 28 হয়ে গেছে, তো বোনের হাজব্যান্ড এবং বোনের বিষয় হয়ে গেছে, বোনের ছেলের বিষয় হয়নি, তো এটা কি কোনো রুল আছে যে যে রুলে পরবর্তীতে অলমোস্ট 14 ইয়ার্স তারা ওয়েট করলো এমবিসিতে না করে দিয়ে বিষয় দেয়নি, নতুন কোন আইনে বা কোনো এরকম কোন অ্যাক্ট আছে কি যে অ্যাক্টে এসে বিষয় পাবে? আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ। আপনার আপনার যেই ভদ্রলোক নিউ ইমিগ্রান্ট যে হসপিটালাইজ হয়েছে, ইমার্জেন্সি মেডিকেট নিতেই পারে, এটা সবসময় বলা আছে, কিন্তু সে যদি কন্টিনিউয়াস মেডিকেট নেয়, আপনারা জানেন স্পন্সরের ডাইরেক্ট কোনো ইফেক্ট হবে না, এখন তো নিতে কোনো বাধা তারা দিচ্ছে না, যেহেতু স্টেট স্পন্সার্ড প্রোগ্রাম, কিন্তু আমরা সবসময় বলি স্পন্সরের দায়িত্ব হচ্ছে যে ইন্টেন্ডেড বা ইমিগ্রান্ট যারা আসছে তাদের জন্য কোনো পাবলিক চার্জ না হয়। এখন যারা মেডিকেট নিজে নিলেও যদি কোয়ালিফাইড না করে তাদের টাকা ফেরত দিতে হয়, স্পন্সরের কাছ থেকে তারা অদূর ভবিষ্যতে টাকা ফেরত চাইতে পারে, পাবলিক চার্জের জন্য এটা চাইতে পারে, এটা সতর্ক থাকতে হবে আপনাদেরকে। আর কাকে স্পন্সর করছি, জয়েন্ট স্পন্সর হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা সতর্ক হওয়ার সময় এসেছে, কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে, অনেক দেশে তো নাই, এটা সতর্কতাও না মঈন চৌধুরী, আমি এভাবে ব্যাখ্যা দিতে চাই যে এটি হচ্ছে আপনার যে আইনটি আছে সেটি মেনে চলা, কারণ আপনি তো স্বাক্ষর করছেন, অবশ্যই, যে তাহলে আমি সেটি কেন ভঙ্গ করব? অনেকে স্বাক্ষর করার সময় বুঝে না, জিজ্ঞেস করে না, তো এই ফাইন প্রিন্ট গুলা পড়া উচিত, এবং বাংলাদেশের সবাই ইংলিশ খুব ভালো জানে, ভালো বুঝে, অনেকে হয়তো বলতে পারে না, কিন্তু আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটি বলেন, যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় যারা পড়ে বা প্রাইভেট ইউনিভার্সিটি, লেখাপড়া কিন্তু মানে ইংলিশ ভালোই জানে, তারা ইংলিশ ভালোই জানে, বুঝে, এবং শুধু বলতে পারে না, লিখতেও পারে, বুঝেও, কিন্তু ওই এদের অ্যাকসেন্টটা বুঝতে একটু কষ্ট হয়। তারপর যখনই যা করেন, যারা মাস্টার্স ডিগ্রি পাস করেন, সাহস করে না, আপনাকে পড়বেন ফাইন প্রিন্টগুলো পড়বেন, বললে আপনি বুঝতে পারবেন ঘটনার এখানে কি, আপনি কোথায় স্বাক্ষর দিচ্ছেন। তার আরেকটি প্রশ্ন ছিল যে 28 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে আমাদের দেখতে হয় কি, ওই যে অ্যাপ্রুভাল নোটিশে দেখতে হয় যে রিসিভ ডেট আর অ্যাপ্রুভাল ডেট এবং প্রায়োরিটি ডেটের গ্যাপ আছে কিনা, যদি হয় থাকে তাহলে হয়তো যদি ম্যাচ করে সিএসপি এর চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের ইনভেস্টিগেশন রিকোয়েস্ট করতে পারি, যদি কোয়ালিফাই করে সে হয়তো ভিসা পাবে। আর যদি ইমিগ্রান্ট যারা আসছে প্রাইমারি যারা বেনিফিশিয়ারি চলে আসে, তাহলে ডেরিভেটিভ বেনিফিশিয়ারিগুলো আসার সম্ভাবনা খুব কমে যায়। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে অপেক্ষা করছেন সেগুলো নিব, ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্নের উত্তর দিতে। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদের সাথে আছেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই সাথে ফোনেও আছেন আমাদের সাথে, ফোনের প্রশ্নগুলো আগে নিয়ে নিতে চাই, তারপরে আলোচনায় ফিরতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি আটলান্টা থেকে বলছি। জি ভাই, প্রশ্নটি? আমার দুটো প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে, ধরেন আমি অ্যাপ্লাই করছি, হ্যাঁ, আমার ওয়াইফের জন্য, এখন এমবেসি থেকে আমাকে লিংক দেওয়া হয়েছে এবং ওইটা আমি এখন ওদের ফিগুলো জমা দিচ্ছি, তো এই ওয়েতে আমি জাস্ট লাস্ট উইক আমি সিটিজেন, আমার সিটিজেনশিপ কমপ্লিট হয়েছে, বুঝছেন, সো আমার অস্থিরাবন্ধীয় শেষ, তো আমি আমার সিটিজেন সার্টিফিকেটও পেয়ে গেছি, এখন আমি কি আমার কেস স্ট্যাটাসটা এমবেসির সাথে কন্ট্যাক্ট করে এখনই চেঞ্জ করবো, না
আমাকে ওয়েট করতে হবে ইন্টারভিউ স্কেডিউলের জন্য, পরে চেঞ্জ করবো, সো কোনটা বেটার? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে পাবলিক চার্জের ক্ষেত্রে, ধরেন আমার বাবা হচ্ছে, উনি হচ্ছে, ওনার এজ এখন 70 আপ, সো ওনার মেডিকেল আছে প্লাস ফুড স্ট্যাম্পও আছে, তো এখন কি উনিও কি সেম পাবলিক চার্জে আছে না সিনিয়র সিটিজেন হিসেবে ওনার কোনো ইয়ে আছে? মানে যেটি কয়েকটি তো অপশন আছে, যে যেমন অ্যাসাইলামদের বাদে অ্যাসাইলিদের বোনাস, তো সেই জায়গাটি থেকে শেষ প্রশ্নটি দিয়ে শুরু করব। ধন্যবাদ। প্রথম প্রশ্নটা ছিল ওনার ওয়াইফের জন্য উনি আপডেট করবে কিনা। আমার মনে হয় আপনি এখনই আপডেট করা উচিত, যেহেতু আপনি সিটিজেন হয়ে গেছেন, আপনার সার্টিফিকেটটা আপলোড করে এখানে আপডেট করে দেন। তারপরে এটা সুবিধাও আছে, ওনার ক্যাটাগরি ডিফারেন্ট ক্যাটাগরি ভিসাতে আমেরিকায় এন্ট্রি করবে, ওনার রাইটসটা তখন বেশি এবং উনি সিটিজেন হতে পারবে তাড়াতাড়ি, ওইটা আপনার এখনই করা উচিত। আর আপনার বাবার ব্যাপারটা আমার মনে হয় বয়স্কদের ব্যাপারে কিছু শিথিল আছে, তবে উনি যেহেতু পাবলিক চার্জ, ওনার কত বছর আমেরিকা আমরা জানি না, যদি 5 বছরের বেশি হয়ে থাকে তো ওনার কোনো সমস্যার কথা না আমেরিকায়। আর উনি যদি সিটিজেনশিপটা তারা যদি কোয়ালিফাই করে তাড়াতাড়ি নিয়ে নেন, বয়স্কদের জন্য সিটিজেনশিপ খুবই একটু ইজি করা হয়েছে, যেহেতু উনি উনি ইচ্ছা করলে বাংলায় পরীক্ষা দিতে পারবে অথবা পরীক্ষা ছাড়াও পারবে, এটা এটা আমেরিকায় লিগ্যাল। তাও তারপরে সিটিজেন হয়ে গেলে আপনার আর ঝামেলা চলে গেল। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমার নাম, হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম আমির আলী চৌধুরী। জি, আমার প্রশ্ন হইছে দুইটা, আমার জি জি আমার দুইটা প্রশ্ন। আমার নাম আমির আলী চৌধুরী, দুই একটা প্রশ্ন। আমার ওয়াইফ অ্যাপ্লাই করছে আমার মেয়েদের জন্য 2010-এ, এখন কবে এটা রেজাল্ট হইতে পারে? আর আরেকটা প্রশ্ন, পাসপোর্টের ডেট গেলে কতদিন আগে যাইতে হয় পাসপোর্ট রেডি করতে, আমেরিকান পাসপোর্ট? আচ্ছা, কি বলবেন? আপনার ওয়াইফ আপনার মেয়ের জন্য অ্যাপ্লাই করছে, উনি কি সিটিজেন? বয়স্ক তো কিছু জানলাম না, তো সিটিজেন এবং খুব সম্ভবত 21-এর উপরে, যেহেতু 2010 সালে আবেদন করেছে এবং ম্যারিড, তো এই কারণে এতদিন লাগছে। তো 19 সাল চল, এখন 19 সাল চলছে আপনি জানেন। আরেকটা প্রশ্ন ছিল না জানি, আরেকটা প্রশ্ন, উনি এই প্রশ্নের উত্তরটি আগে দিন। হ্যাঁ, দেন 21, আপনি না না না, আপনি যদি ডেটটি কখন চলছে সিটিজেনের জন্য, এতে তো 21 চলতেছে, 19 চলতেছে এখন। আচ্ছা, 19 চল, 2019 জুলাই তো মনে হয়, মানে 2010 সালে চলছে, এফ টু বি, রাইট? উনি কোন ক্যাটাগরিতে কথা বলছে? 21 উনি মা সিটিজেন। হ্যাঁ, 2014 সাল 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 2014 সাল
আপনার কোনো প্রয়োজনে দেশের বাইরে যেতে হয়। অনেক লোক আছে আমেরিকাতে সারা জীবন তাদের পাসপোর্ট করে না, যারা আমেরিকার জন্ম অনেকে আছে তারা সারা জীবনে তাদের পাসপোর্ট নাই, কারণ সে দেশের বাইরে কোথাও যায় নাই, তার হয়তো সামর্থ্যই নাই, হয়তো সিটিজেন, জন্মগত সিটিজেন। তো যখন আপনি পাসপোর্ট রিনিউ হলে যখন তখন আপনার পাসপোর্ট যদি এক্সপায়ার হয় রিনিউ করতে পারেন, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। তবে রিনিউ সময় লাগে কত সময়? আপনি একদিনে পাসপোর্ট করা যায়, যদি আর্জেন্ট ফি দেন আপনি একদিনেও করতে পারেন, দুই সপ্তাহে করতে পারেন, আবার একটু তিন সপ্তাহ চার সপ্তাহে করতে পারেন, ডিপেন্ড করে হাউ মাচ ইউ পে। আরেকজন আছেন, আমরা এটি শেষ প্রশ্ন হবে যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে খালেদা বলছিলাম। জি খালেদা আপা, আমি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমার আম্মা 2017 আমার দুইটা ভাইয়ের জন্য এপ্লাই করেছিল, ওর আন্ডার এজে ছিল, একটা আন্ডার এজে, একটা 21 হয়েছিল, যখন দুই মাস হয়ে গেছিল 17। তো এখন তারপর রিসিভ লেটার আসছিল, রিসিভ লেটার আসছে আর কোনো লেটার আসে না। এই গত জুন মাসে আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে যে ওরা স্যাটিসফাই নাই এফিডেভিটের উপরে, তারপর আরো কিছু ডকুমেন্ট চাইছিল, আমি ওগুলো দিছি, আর এডিশনাল বলছিল যে ওই ডিএনএ টেস্টের জন্য, বুঝছেন?
তো ডিএনএ টেস্ট আর আমি দেই নাই, ওই যেগুলো ডকুমেন্ট চাইছিল ওগুলো দিছি, এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয়নি। বাট গত সপ্তাহে আমি ওই ওই রিসিভ লেটার দিয়ে চেক করছিলাম যে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে ওই কেসটা, তো এখন দেখছি ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে ওই কেসটা দেখাইতেছে না। আসলে কি হইতেছে বুঝতে পারছি না, একটু বলবেন কাইন্ডলি। ধন্যবাদ, আপনি একটু কল দিয়ে জানতে পারেন। তবে আপনারা সবাইকে অনুরোধ করি, এখন অনেক সময় আরএফই আসে, রিকোয়েস্ট ফর এভিডেন্স আসে, যে চায় যে স্কুল সার্টিফিকেট দিতে, অ্যাফিডেভিট দিতে, অনেক কিছু, তারপরে ছবি দিতে চায়, আর অপশন থাকে ডিএনএ টেস্টিং দিবেন কিনা। আমরা বিং এন অ্যাটর্নি রিকোয়েস্ট করি, আপনি যদি ডিএনএ টেস্টিংটা হচ্ছে মোর অথেন্টিক এবং এখানে কোনো নেগেটিভ হওয়ার সুযোগ না, যদি আপনার নিজে আপনার আর ব্লাড রিলেটেড কেউ হয়ে থাকে, তো আপনার ডিএনএ টেস্টটা দিয়ে দিবেন, তাহলে আর ডিনাই হওয়ার সম্ভাবনা কম। কারণ বাংলাদেশের অনেকাংশ ডকুমেন্টে আপনারা যারা নিয়ে আসেন দেশ থেকে, পুরানো না, এগুলো নতুন করে ডকুমেন্ট তৈরি করে নিয়ে আসেন, এগুলো তারা অ্যাকসেপ্ট করতে চায় না। যে আমরা পরে আপিল করতে হয়, আপিল করার পরে হয়তো হয়, অনেকগুলো আপিল করার পর আমরা উইন করি, কিন্তু বেটার হচ্ছে যদি আপনি আমাদের কাছে আসেন, আমরা বলবো ডিএনএ টেস্টটা প্রপারলি করে দিলে তখন ইজিলি এটা হয়ে যায়, আর কোনো সন্দেহ থাকে না। এই যে ছোট ছোট বিষয়, অ্যাটর্নি মঈন চৌধুরী আপনি বলছিলেন যে সাধারণ যে তথ্যগুলো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাদের কাছে, এবং এই যে ভাই বোনের অ্যাপ্লিকেশন বলি, স্পাউসের অ্যাপ্লিকেশন বলি, ছোট ছোট ভুলের কারণে কিন্তু লেন্দি প্রসেস হচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। আমি একটা এই ব্যাপারে একটা বলছি, কিছুদিন আগে আমার কাছে, লাস্ট উইক আমার কাছে কেস আসলো, উনি সেম ভাবে উনি মানে ডকুমেন্ট চাইছে, তো উনি ডকুমেন্টগুলো কার মাধ্যমে করাই দিছে, ভালো কথা, কিন্তু ডকুমেন্টগুলো পুরানো না, অনেক নতুন নতুন ডকুমেন্ট, কিন্তু যে মাল্টি সার্ভিস থেকে ফাইলটা করছে সে হয়তো বুঝে না যে ডিনাই হবে, সে ভাবছে ওনার টাকাটা আমি একটু সেভ করি, কারণ ডিএনএ দিলে তো টাকা লাগবে বেশি, তার তো হয়তো এই ফি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু এখন কেসটা ডিনাই হয়ে গেছে, তো কেসটা ডিনাই হয়তো এখন আমার কাছে আমি আপিল করবো, আপিল করলে এটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু যে আমার কাছে প্রথমে আসতো আমি তার সুন্দর করে ড্রাফটিং করে ডিএনএ করে দিতাম, ডিএনএ টেস্ট করলে তা ইজিলি কাজটা হয়ে যেত, খুব সহজে যে কাজটি হয়ে যায়, তখন আপনি নতুন করে টাকা খরচ করার প্রয়োজন হতো না, বা লেন্দি প্রসেসে পড়তো, এবং লেন্দি প্রসেস হতো, সময়ও ক্ষেপণ হচ্ছে, কি বলবেন আপনি? ফি ওয়েভারটা লিগ্যাল, আপনি যদি কোয়ালিফাই করেন এখন নিতে পারেন, তবে অক্টোবর 15 পরে কি হবে আমি আমরা বলতে পারছি না, কিন্তু এখন যদি আপনি ফাইল করেন ফি ওয়েভার নিয়ে করতে পারেন, লিগ্যালি করতে পারেন, কোনো বাধা নাই, আপনি ফাইলটা তারা অ্যাকসেপ্ট করার কথা, যদি আপনি প্রপার ডকুমেন্টেশন দিতে পারেন, যদি মেডিকেট পায়নি বা ওই যে বেনিফিট যদি পেয়ে থাকে, বেনিফিটের একটা কাগজ লাগবে, কাগজের অ্যাক্টিভ, ওইটা যে অ্যাক্টিভ বেনিফিট নিচ্ছেন আপনি, এটা যে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, এক্সপ্রেশন ডেটের আগে করতে হবে, ডকুমেন্ট দিতে হয়, তাহলে তারা অ্যাকসেপ্ট করবে ইজিলি। অসংখ্য ধন্যবাদ। সবশেষ দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য বলবো, যেহেতু ইমিগ্রেশন নিয়ে অনেক কথা হচ্ছে, ইমিগ্রেশন আমরা যখন কোর্টে যাই এবং সার্ভিস সেন্টারে যাই, লেখা থাকে রং হেল্প অলওয়েজ হার্ট। আচ্ছা, আপনি ভুল কাউকে উপকার করতে যাবেন না, নিজে জানেন না উপকার করতে যাবেন না, সবসময় এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত যে কোনো বিষয়ে। যেমন আমি অ্যাক্সিডেন্ট কেস করি, আমি কথা বললে 50 স্টেটের যে কোনো স্টেটে, আমার সব জায়গায় আমার পার্টনার আছে, আমার অ্যাসোসিয়েটরা আছে, আমি কথা বললেই বুঝতে পারি কেস কতটুকু হবে না হবে, আমার 20 বছরের অভিজ্ঞতা। সেম ইমিগ্রেশন আমরা যেভাবে হেল্প করি, আমাদের কাছে আমরা বলতে পারি, আর আপনারা যখনই যাবেন, ইউ গো টু এ লাইসেন্স অ্যাটর্নি, মানে নামের নিচে অ্যাটর্নি লেখা থাকলে যাবেন, আর কার রং, আপনি কিছু টাকা বাঁচানোর জন্য কারো কাছ থেকে এমন হেল্প নেবেন, রাস্তাঘাটে কারো কাছ থেকে হেল্প নেবেন না, হয়তো আপনার ভাইটা বা বোনটা বা আপনার আত্মীয়স্বজন হয়তো ভাতিজা ভাতিজি 10 বছর ধরে অপেক্ষা করছে এই ভিসার জন্য, সে হয়তো দেশে কিছুই করে নাই, কিন্তু আপনাকে ভুল পরামর্শের কারণে, ভুল ডকুমেন্টেশনের কারণে তারটা যখন নষ্ট হয়ে যায়, ডিনাই হয়, তখন তার মাথা আসমান ভেঙে পড়ে। তা আপনারা কিছু টাকার জন্য এই এই ক্ষতিটুকু, নিজের ক্ষতিটুকু করবেন না, আপনারা একটা প্রফেশনাল এক্সপার্ট ওপিনিয়ন নেবেন এবং সবাই সবারকে উপকার করার চেষ্টা করবেন। আবার বলছি, রং হেল্প অলওয়েজ হার্ট, না জানলে কাউকে উপকার করতে যাবেন না, যদি যেটুকু জানেন এইটুকুই অ্যাডভাইস দিবেন। সবাই অ্যাটর্নি হওয়ার দরকার নাই, সবাই ডাক্তার হওয়ার দরকার নাই, সবাই ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, যে যেটা আছে ওইটাই থাকতে দিন।
সেটাই, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমাদের এই অনুষ্ঠানটির লক্ষ্য কিন্তু তাই, আমরা এখানে সাধারণভাবে তথ্য দিয়ে থাকি কিন্তু দিন শেষে একটি কথাই বলি যে আপনারা যাকে পছন্দ তার কাছেই যাবেন, কিন্তু যে বিষয় নিয়ে যাচ্ছেন দেখে নেবেন তিনি সেই বিষয়ে অভিজ্ঞ কিনা, তার প্রফেশনাল সার্টিফিকেটটি আছে কিনা। কারণ ছোট ছোট ভুল অনেক সময় জীবনে এত বড় মারাত্মক জটিল পরিস্থিতি তৈরি করে যেটির মাশুল গুনতে হয় কিন্তু তখন অনেক বড় আকারে। সবাই অনেক ভালো থাকবেন।